Sim, শুভ সকাল। ডক্টর কস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি চৌধুরী ফাহমি নাহিদা নাজনীন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারবে এই ছবিটা কিসের? হ্যাঁ, এই ছবিটি আমাদের কাবা শরীফের। মুসলিম বিশ্বে সবচেয়ে বড় জামাত আমাদের পবিত্র হজ, যেখানে আমরা পালন করি, সেই কাবা শরীফের ছবি আছে আমাদের এই সামনে, আমরা দেখতে পাচ্ছি। আর আজকে আমরা জানব এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আদর্শ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। এই মহামানব আমাদের জীবন আলোকিত করেছেন। আমাদের আজকের পাঠ বিদায় হজ। শিক্ষার্থীরা সকলেই পাঠ্য বই অনুসরণ করবে। চলো আমরা দেখি আমাদের বিদায় হজ প্রবন্ধে কি আছে। আমরা পড়ছি দশম হিজরি। আরব দেশে অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরি হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজির কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ থেকে মহানবীর সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলো। আর উদ্দেশ্যে নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসে। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজির ছিল এটি শেষ ভাষণ, তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষদের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকে এই দিনে, এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃত দাস দাসীরাও আল্লাহ তাআলার বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃত দাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি
আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম নিজে পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই চারটি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী আরো বললেন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, এবং দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি, বিদায়। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা অনেকগুলো সুন্দর এবং ভালো শিক্ষণীয় কিছু জিনিস জানলাম। চলো আমরা এখন আমাদের অনুশীলনীতে ফিরে যাই। অনুশীলনীতে প্রথমে আছে শব্দার্থ। আমরা দেখি কি আছে। মূল শব্দ হিজরি, যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমনের, অর্থাৎ আরবিতে একে বলা হয় হিজরত। এই হিজরতের দিন থেকে গণিত চন্দ্র অব্দ বা বছরকে বলা হয় হিজরি। হজ, হিজরি জিলহজ মাসের 9 তারিখকে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী আল্লাহর পয়গম্বর রাসূল প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ, মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত, মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বিবৃতি, উক্তি। বান্দা, গোলাম, দাস, চাকর। আমির, ধনী, সম্ভ্রান্ত মুসলমান। উপাসনা, ইবাদত, আরাধনা। ক্রীতদাস, কেনা গোলাম। জিলকত, একটি আরবি বছরের একটি মাসের নাম হচ্ছে জিলকত। এবার ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে এবং নিচে শূন্যস্থান থাকবে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। দশম হিজরি হজের সময় এসে গেল। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে।
সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিন। বিদায় হজ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মক্কা। আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? প্রায় 2 লক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? ক্রীতদাস ক্রীতদাসীদের প্রতি। মহানবী কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? 4টি। মহানবীর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন? বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে। শিক্ষার্থীরা, তোমাদের বইতে ব্যাকরণের কিছু অংশ, বিরোচনের একটি অংশ আছে, এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ এখানে কয়েকটি আছে, আমরা সেগুলো একটু পড়ছি। যার তুলনা হয় না অতুলনীয়, যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর। ছোট্ট একটা বাড়ির কাজ আছে তোমাদের জন্য, সেটি হচ্ছে বিদায় হজ গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লেখো। অর্থাৎ গল্পটি তোমরা কয়েকবার পড়বে, পড়ার পর এখান থেকে মূলত যে তার যে উপদেশমালা আছে কিংবা সেখানে তিনি বলেছেন, আমরা এগুলো পড়বো এবং এখান থেকে আমরা কি শিখেছি তা আমরা সুন্দর করে একটি উচ্ছেদে সুন্দর করে লিখে বাসা বাড়ির কাজের যে খাতা আছে সেখানে আমরা সেটি লিখে রাখবো। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ।